ভাই কোথাও যাচ্ছেন ব্যস্ত আমি একটু ডিসি অফিসে যাচ্ছি জরুরি মিটিং আছে তুমি কিছু বলবা ভাই আমার ছোট ভাইয়ের চাকরির ব্যাপারে সুপারিশের বিষয়ে একটা রিকোয়েস্ট করেছিলাম কিছু করতে পারছেন কোন চাকরি যেন ওই যে ভাই মন্ত্রণালয়ের চাকরিটা আপনার ছোট ভাই আর আমার ছোট ভাই একসাথে পরীক্ষা দিল সরকারের চাকরি তো ভাই সুপারিশ ছাড়া হয় না আপনি তো বলছিলেন মন্ত্রীর সাথে আপনার খুব ভালো সম্পর্ক হ্যাঁ মন্ত্রীর সাথে তো আমার সেই রকম সম্পর্ক হ্যাঁ মন্ত্রী বললে তো চাকরিটা হয়ে যাবে ভাই আপনি রিকোয়েস্ট করলে আপনার ছোট ভাইয়ের সাথে আমার ছোট ভাইয়ের চাকরিটা হয়ে যেত শুনলাম অনেক লোক নিব আমি রিকোয়েস্ট করলে তো মন্ত্রী না করতে পারবে না তবে ছোটখাটো বিষয় রিকোয়েস্ট করাটা কেমন লাগে নিজের কাছে আসলে আচ্ছা তারপরও তোমার ভাই আর আমার ভাই এখানে পার্থক্য নাই তো আচ্ছা আমার তো জরুরি মিটিং আছে আমি ব্যাপারটা দেখবো তুমি এখন যাও ঠিক আছে ভাই ভাই তো সিরিয়াসলি দেখো অবশ্যই দেখো তুমি টেনশন করো না বুঝছো আমি তো বলবো হ্যাঁ ভাই ওই যে দৌড়াইয়া থানায় গেলাম যাই ওসির হাত থেকে খাবলা দিয়ে আসামিটা ছুটাইলাম আর যদি দুইটা মিনিট দেরি করতাম ভাই তাহলে তুই আসামি কোর্টে চালান করে দিত ব্যাপারটা বুঝতে পারছো তুমি যে তোমার বন্ধুর চাকরির ব্যাপারে বলছিলে ওর নাম এবং আইডি নাম্বারটা আমাকে পাঠিয়ে দাও মানুষ আপনি শুধু তো থাকতেই পারে বড় কর্মকর্তা বড় বিচার হইতেই পারে তো কি বললো ছোট ব্যাপারে আমি কথা বলছিলাম চাকরির জন্য মামা এইমাত্র ফোন দিছে
ছোট ভাইয়ের নাম আর আইডি নাম্বারটা দিতে বলছে। আচ্ছা ঠিক আছে, এটা তো আমার মোবাইলে সেভ করা আছে, আমি এখন দিতেছি। মামার একটা কথা বলছে, একটা ছেলে চাকরি দিতে পারবে, গরিব ছেলে হইলে চাকরি দিবে। হাসান ভাইয়ের ছোট ভাইয়ের নাম দিয়ে দিলে তো হয়। আমার ছোট ভাইয়ের নামটাও তাহলে দিয়ে দাও। হাসান ভাইয়ের ছোট ভাইয়ের চাকরি তো মন্ত্রী দিবে, খামা খা আর একটা চাকরি নষ্ট করার দরকার আছে? বরঞ্চ গরিব মেধাবী একটা ছেলে চাকরি হলে ভালো হয়। এই মোশারফ স্যারের ছেলে তো পরীক্ষাটা দিছিল, স্যারের তো অবস্থা খুব খারাপ, স্যারের চাকরিটা যদি দিয়ে দিতে হয় তাহলে তো ভালো হইতো, আর স্যারের আর্থিক অবস্থা খুব খারাপ। দেখ না চেষ্টা করি, স্যারের স্যার একটা ফোন দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি তো তুলে বলে আমরা একটু তুলতেছি, একটু তুললেন তো। নাম মিজানুর রহমান, আইডি নাম্বার 9243। মামা আসসালামু আলাইকুম। মামা, আমার বন্ধুর ছোট ভাই আর আমাদের স্যারের ছেলের নাম পাঠাইছি, মামা একটু দেখেন চাকরি দুটো যেন হয়, তো চাকরি দুটো ওদের খুব দরকার। আচ্ছা আমার রাখি, আসসালামু আলাইকুম। বুঝতো, এত বড় একটা উপকার করলি, তোর যে কী বলে ধন্যবাদ দেবো। আর ধন্যবাদ দেওয়ার কী আছে, এটা নিজেদের মধ্যে। চাকরিটা হইলে মামার বাসায় গিয়ে আমার একটা সালাম দিয়ে আসতে বলিস। আচ্ছা ঠিক আছে, মামার খুশি হইব। আমার ছোট ভাই স্যারের ছেলে হাসান ভাইয়ের ছোট ভাই, তিনজনের একসাথে চাকরিটা হয়ে গেল, বাহ সুন্দর না? এই শোনো, তোমরা একটু বসো। হ্যাঁ, আমার এই রফিকের সাথে একটু পার্সোনাল কথা আছে। রফিক ভাই একটু চলো তো। রফিক ভাই, আমার ছোট ভাইয়ের চাকরিটার জন্য একটু রিকোয়েস্ট করো, সুপারিশ করো। কিন্তু জানো আমার ছোট ভাইয়ের চাকরিটা খুবই দরকার, আমাদের ফ্যামিলির অবস্থাও তো তুমি জানো, আমার ফ্যামিলির জন্য চাকরিটা খুব দরকার। কি বলেন ভাই, আপনার নাকি মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক, মন্ত্রীকে বললেন নাকি চাকরি কনফার্ম করে ফেলছে, এখন কি বলেন? রফিক ভাই, মন্ত্রীর সাথে আমার কোনো সম্পর্ক, আমি মন্ত্রীর বাড়িও চিনি না, আমি সব চাপাবাজি করছি ভাই আমার ছোট ভাইয়ের জন্য। এই কথা যদি একটু আগে বলতেন, মন্ত্রী যদি আপনার ছোট ভাই সুপারিশ করতে পারবেন না, তাহলে তো আপনার ছোট ভাইয়ের নামটা দিয়ে দিতাম। এখন তো স্যারের সাথে কথা বলে স্যারের ছেলের নামটা দিয়ে দিছি, এখন তো করার কিছু নাই। সবচেয়ে বড় কথা, মন্ত্রীর সাথে যদি আপনার কোনো সম্পর্ক নাই, তাহলে জাহিদকে কেন মিথ্যা আশ্বাস দিচ্ছেন? নাম ফুটানোর জন্য চাপাবাজি করে অন্যের ক্ষতি করতে গেছিলেন, এখন নিজের ক্ষতি নিজেই করলেন। এত সুন্দর একটা চাকরির সুযোগ হারাইলেন, এটা আপনার কর্মের বিপদ ভাই, আমি যাই। জীবনে কত ধরা খাইলাম, কতবার তওবা পড়লাম, তাও শিক্ষা হইল না, আজকে আবারও ধরা খাইলাম, অনেক বড় ধরা খাইলাম।